দুজন অসমৰ জনপ্ৰিয় ইউটিউবাৰ, এজন ৰাকিব আহমেদ, আনজন টাকলু ইউটিউবাৰ। দর্শক কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। বালসিরা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দুজন ইউটিউবার জনপ্রিয়তার বিষয়ে নতুন কই কোয়ার প্রয়োজন নাই, আপনাদের নিশ্চয় জানে। দুজনে অসমর জনপ্রিয় ইউটিউবার, ৰাকিব আহমেদৰ ইউটিউব জাৰ্ণি আৰম্ভ হৈছিল বহু ঘাত প্ৰতিঘাতৰ মাজেদি। এসময়ত নিজৰ বন্ধু তেওঁলোকক পাগলামি কৰা বুলি আখ্যা দিছিল। সেই পাগল ইউটিউবাৰ আজি অসমৰ যুৱ সমাজৰ মাজত এক নামে পৰিচিত। শূন্য ছাবস্ক্ৰাইবাৰৰ পৰা আৰম্ভ কৰা সেইজন ইউটিউবাৰ বৰ্তমান অসমৰ ৰাইজৰ হিয়াৰ আমঠু। শূন্যৰ পৰা আৰম্ভ কৰা এই যাত্ৰা বৰ্তমান 1,00,000ৰ এটা পৰিয়াল হৈ পৰিছে। ৰাকিবৰ প্ৰত্যেক ভিডিঅ' প্ৰায় 5-10 লাখ ভিউ আহে। অসমৰ দুখীয়া ৰাইজক সহায় আৰু ছাপোৰ্ট কৰাৰ বাবে তেওঁলোক দুজনে সমগ্ৰ অসমত পৰিচিত হৈ পৰিছে। বৰ্তমান তেখেতসকল গুৱাহাটীত থাকে যদিও তেওঁলোকৰ ঘৰ বৰপেটাত বুলি জানিব পৰা গৈছে। জনপ্ৰিয় ইউটিউবাৰ ৰাকিব আহমেদ আৰু টাকলু ইউটিউবাৰ দলগাঁৱত আছাম প্ৰেছ প্ৰথম বৰ্ষপূৰ্তিৰ অনুষ্ঠানত উপস্থিত হৈ কি ক'লে এবাৰ শুনক। কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। বালসিরা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রাকিব। কি হয়েছে? আসামের প্রমোশন। কেমন লাগছে? আইসে বহুত বেশি ভালো লাগছে। অ্যাকচুয়ালি দলগাঁও আমি প্রথমবার আইছি, আহার পরে মানে আমি অনুভূতি করবার পারছি যে অ্যাকচুয়ালি এই দলগার মানুষ আমার এত ভালো পাই, এত আমার ভিডিও গুলো যে দেখে আমি কিন্তু আহার পরেই কিন্তু অনুতপ্ত হয়েছি। তার আগে কিন্তু আমি জানতাম না যে দলগার মানুষ আমার এত ভালো পাই। কি করবেন, দলগার মানুষ বেশি ভালো লাগছে। তো যাদের সাথে সেলফি টেলফি উঠানো হইলো, যাদের সাথে মজ মস্তি করা হইলো, যাদের সাথে করা হয় নাই তারা খারাপ কিছু নেন না প্লিজ। নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসবো, তো সবার সাথে চিল হবে, মজা হবে, মস্তি হবে। যাওয়া বছর এই দিনেই কিন্তু আসাম পেটা লঞ্চ হয়েছিল, অ্যাপটা লঞ্চ করেছিল। তো এই হিসাবে 1 ইয়ার হয়েছে। তো 1 ইয়ার উপলক্ষে একটা অনুষ্ঠান পাচ্ছিল ছোটো মোটো, এই অনুষ্ঠানে আমার ডাকছে, এই হিসাবে আইসি। তারপরে বহুত বেশি ভালো লাগছে আর কি। আর অ্যাপটা ভালো আর কি, মানুষের জন্য উপকারী। তো 5% ক্যাশব্যাক আছে। বর্তমান দেখা গেছে ফোনপে গুগল পে দিয়া মানুষ রিচার্জ করে, দেখা গেছে ফোনপে বা গুগল পে লিমিট শেষ হয়ে যাওয়ার পরে পয়সা বেশি লাগে, আরো 2-3টা আরো বেশি করে কাটে। তো এই সিস্টেমটা বর্তমান বন্ধ, বর্তমান আসাম পে আছে। তো সবাই ডাউনলোড করে নেবেন, ভিডিওর কমেন্ট বক্সে আছে আসাম পে, সবাই ডাউনলোড করে রিচার্জ করা শুরু করবে। দেখা গেছে বর্তমান কিন্তু যুবক ফুলাহানে যুবতী গো রিচার্জ দেয়, যুবতী ফুলাহানে যুবক গো রিচার্জ করে দেয়। এই আসাম পে কিন্তু সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে। তার মানে 5 টাকা করে ক্যাশব্যাক, 119টা রিচার্জ করলে 6 টাকা ক্যাশব্যাক। আপনার ইউটিউব চ্যানেলের ফেসবুক চ্যানেলের নামটা? আমার আমার ফেসবুক, আচ্ছা, রাকিব শর্ট ফ্যান। আপনারা হয়তো জানেন, আর যারা জানেন না সবাই সার্চ করবেন রাকিব শর্ট ফ্যান। তো যাই হোক গাইস, এই ভিডিওটা যদি ইউটিউবে দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুকে দেখতেছেন তাহলে পেজে একটা লাইক দিবেন, আর পেজটা সবাই ফলো করবেন, আর ভিডিওটাও খাস করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। থ্যাংক ইউ। ভাই কই নাইস কেন নিয়ে দলগা হইছেন? সুন্দর কথা যেটা, কিন্তু দেখলাম মানে কি আসাম পে যেটা সুন্দর একটা অ্যাপ, ভালো লাগছে এপ্লিকেশনটা। তারপরে জাগো গার্লফ্রেন্ড দুইটা করে আছে, তার জন্য আরো ভালো। আর জাগো যে তিনটা আছে তার জন্য আরো ভালো। সুন্দর একটা অ্যাপ, যারা যারা সুন্দর অ্যাপ, যারা যারা এই অ্যাপটা ইউজ করেন নাই জলদি দেরি না করে নাতি দিল আর ডাউনলোড করে নেন, আর রিচার্জ করে থাকে ভালো লাগবে। আপনার ইউটিউব চ্যানেলের নাম, ফেসবুক চ্যানেলের নাম? ইউটিউব চ্যানেলের নাম কইবার গেলে টাকলু ইউটিউবার। হ্যাঁ, তো টাকলু না অ্যাকচুয়ালি আসছিলাম কিন্তু বর্তমান চুর হয়ে গেল। ফেসবুকের নাম ওই একটাই টাকলু, মানে হাই হ্যালো ওয়েলকাম টু মাই টাক 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 টাকলু ইউটিউব চ্যানেল। তো বর্তমানে আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, তো দেরি না করে যদি ইউটিউব চ্যানেল দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে আলাই, আর যদি ফেসবুক পেজ দিকে দেখে আলাই
তো নাক দিতে হলো কালো বড় ডানেরা নীল করে হলো নাম করে যে বাতিল পুরো ফলো করে দেন ভালো লাগবে কারণ পরবর্তী ইয়ার সুন্দর সুন্দর নিউজ পাবেন আপনার মনোরঞ্জন ফানি ভিডিও বানান কি সুন্দর মান পাইবেন থ্যাংক ইউ।